উনি ওনার রাজনৈতিক বক্তব্য রেখেছে, সেক্ষেত্রে আমার কোনো মতামত দেওয়া উচিতও নয়। আমি আলাদা রাজনৈতিক দলের কাজ করি, সুতরাং এ সম্বন্ধে আমি কোনো মতামত দেবো না। সুতরাং শুভেন্দুর কথা বলেছে না, আমি এখনই এসব কিছু বলছি না। আচ্ছা, আরেকটা বিষয়, যখন এক্সিট পোলটা সামনে এলো, তখন এক্সিট পোল এটা দেখালো যে বিহারে বিজেপি হেরে যাচ্ছে, তখন রাজ্য নেতৃত্ব বললো যে বিহারের প্রভাব বাংলায় পড়বে না। আজকে যখন বিজেপি ওখানে জিততে চলেছে, তখন কি একই কথা বলবে? না, আমি আর বলছি যে এক একটা রাজ্যের নির্বাচনটা এক এক ধরনের হয়। আমি এটা 100% বলছি না যে বিহারের প্রভাবটা পশ্চিমবাংলায় পড়বে, কিন্তু আবার বলছি যে ভারতীয় জনতা পার্টির তার যা পাস্ট ট্র্যাক রেকর্ড, তাতে আমরা দেখেছেন যে পঞ্চায়েত যে কী করেছি, লোকসভা কী করেছি, আগামী দিন ওই পাস্ট ট্র্যাক রেকর্ডের ওপর বেশ করে বলতে পারি যে আগামী দিন যে বিধানসভা নির্বাচন, তাতে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিশ্চিত করে বাংলা দখলের দিকে এগিয়ে যাচ্ছে। এটা কি বিহারে বিজেপি জয় হিসেবে দেখছেন? না, কখনো না বলছি না। এটা হচ্ছে একটা সর্বভারতীয় রাজনীতি, এটা বিহারে হয়েছে এবং নিশ্চিত করে ভারতীয় জনতা পার্টির পক্ষে এটা একটা সুখকর জয়। কংগ্রেসের ধারাবাহিক ব্যর্থতা, কংগ্রেসের তো আর নেই, কংগ্রেস তো উঠে যেতে বসেছে। কংগ্রেস আর কবে উঠে যাবে এইটাই মানুষ এখন ভাবছে। আবার ঠিকও করেনি, মনিরুল ইসলাম এসেছিল কথা বলেছে সবার সাথে, এখন এটা বলা যাচ্ছে না। এইসব আগে বাজে বলা যায় না যে নির্বাচনে কাকে কাজে লাগাবে, কাকে কাকে লাগাবে না। নির্বাচনে বহু মানুষ আসে, তারা নির্বাচনে অংশ নেয়। আবার বলে এটা নির্বাচন হবে, সংখ্যালঘু দেবে কি অসংখ্যালঘু দেবে বা দেবে না, এই সবই হাইয়েস্ট লিডারশিপরা ঠিক করে। বিহারের সাম্প্রতিকতা মানে সর্বশেষ যা পরিস্থিতি, তাতে করে নিশ্চিতভাবে হাড্ডাহাড্ডি এগিয়ে রয়েছে, কিন্তু এটাও ঠিক যে লড়াই খুবই হাড্ডাহাড্ডি, এবং জোটের কাছেও জোট যেভাবে এগোচ্ছে সেটাও কিন্তু বিজেপির কাছে খুব প্রত্যাশিত। না না, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষে যতগুলো তোমাদের এই আগাম ভবিষ্যৎবাণী করেছো, সবার ভবিষ্যৎবাণী প্রায় ব্যর্থ হয়েছে। গতকাল অবধি যে ভবিষ্যৎবাণী তোমরা করেছো, তাতে তোমরা বিহারে বিজেপিকে হারিয়ে দিয়েছিলে এবং অনেক সাংবাদিকরা মিষ্টি মিষ্টি বিলি করে ফেলেছিল, কিন্তু দেখা গেল ভোটের ফলাফলে এখন অবধি যে ট্রেন বা যা ফলাফল সাম্প্রতিকতম পাওয়া যাচ্ছে, রাত্রি মানে বিজেপির এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 2:45 যে তাদের লেটেস্ট ভোটের ফলাফল বলছে, তাতে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত ভালোভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ বিহারেও সরকার গড়তে চলেছে। এটা কি এখনই বলবার মতো? হ্যাঁ, নিশ্চিত আছে, নিশ্চিত তৈরি হয়েছে। আবার বলছি, সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী এখনও অবধি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, তাটা প্রায় অ্যাহের হয়েছে এন্ড অ্যাবসলিউট মেজরিটি পাওয়া যায়। মুগুলদা, এখনও প্রায় 3 কোটি ভোট কাউন্ট করা বাকি আছে। আবার বলছে যে এটা কেউ বলছে 3 কোটি, কেউ বলছে 2 কোটি, কেউ বলছে 1 কোটি, কিন্তু একটা জিনিস তোমরা জেনে যাও, আমরা যারা রাজনীতির সাথে যুক্ত রাজনীতি করি, তাতে এটা বলতে পারি, তাতে কেউ কেউ মনে কষ্ট পেতে পারে যে বিজেপি জিতে যাচ্ছে, কিন্তু এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার যে ভারতীয় জনতা পার্টি চতুর্থবারের জন্যে আর একবারের জন্যে বিহারে সরকার গড়তে চলেছে। যেভাবে দেখা যাচ্ছে যে ওখানে নীতিশের দল, তারা তাদের থেকে বিজেপি অনেকটাই এগিয়ে গেল। না, এটা তো অ্যান্টি ইনকাম্বেন্সির ফল হয়েছে, যেটা পশ্চিমবাংলার সরকার অপেক্ষা করে আছে যে আগামী যে নির্বাচন হবে সেতে পশ্চিমবঙ্গ সরকারের যে ফলাফল হবে তার একটা পূর্বাভাস ওই ফলে দেখা গেছে। পশ্চিমবঙ্গে আজকে একটা বড় ঘটনা হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই, যে নন্দীগ্রামে একই ঘটনাকে কেন্দ্র করে দুটো পাশাপাশি। প্রথম কথা হচ্ছে, নন্দীগ্রামে কোনোদিনও তৃণমূল মাঝ সখা করতো না, সভাটা নিয়ে শুভেন্দুই করতো। আজকে আবার হঠাৎ করে নন্দীগ্রামে যাওয়ার একটা তাগিদ পেয়েছে তৃণমূল কংগ্রেস, তাই তারা আলাদা করে সভা করতে যাচ্ছে, এবং এটা একটা মানে আজকে যাচ্ছে কাল যাবে কিনা আমার সন্দেহ আছে। তাই এর আগে কোনোদিনও নন্দীগ্রামে তৃণমূলের হয়ে কেউ সভা করতে যায়নি। আমি তো দীর্ঘদিন নন্দীগ্রাম আন্দোলনের সাথে
যারা আজকে অনেক বড় বড় কথা বলছে, যারা জড়িত আছে, আমি দাবি করে বলতে পারি আমি আজকে ভারতীয় জনতা পার্টির অন্যতম একজন নেতৃত্বের মধ্যে থেকে কাজ করি, সেখানে দাঁড়িয়ে বলছি যারা আজকে বলছে তাদের অধিকাংশ মানুষকেই ওই নন্দীগ্রামে যেদিন আন্দোলন হয়েছিল তাদের এদের সবাইকে দেখাও যায়নি। অতীতে শুভেন্দু যখন সভা করেছে তখন তৃণমূলের অস্তিত্ব সেখানে ছিল, পতাকা থাকতো, ব্যানার থাকতো, আজকে কিচ্ছু নেই। না আবার বলছি, প্রথম কথা হচ্ছে এই নন্দীগ্রামের মুভমেন্ট, নন্দীগ্রামের লড়াই, নন্দীগ্রামকে ধরে রাখা, এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার যা দেখা এটা শুভেন্দুই করছে। আজকে নতুন করে তৃণমূলের মধ্যে যাওয়ার দেখিনি। না এটা বলে যে এই যে মানে ইট ইজ টু আর্লি টু স্পিক, বাট শুভেন্দু যে প্রোগ্রামটা করেছে খুব ভালো প্রোগ্রাম আছে, আমি টিভিতে আজ দেখেছি। না জয় বাংলা জয় ভারত স্লোগান দিয়েছে, কি বলবো, ভারত মাতা কি বলবো। আবার বলছি যে আবার বলছি যে যে প্রক্রিয়ায় দাঁড়িয়ে শুভেন্দু এই সভাটা করেছে নিশ্চিত করে আমি বলতে পারি ইট ইজ এ ক্রেডিটেবল ভিক্টরি। না তা বলবো না, কারণ হচ্ছে আমি অনেক আগে একবার স্বীকার করেছি যখন আমি তৃণমূলে ছিলাম শুভেন্দুকে সরানো হয়েছিল যুবর পদ থেকে, আমি স্বীকার করেছিলাম যে এটা ঠিক হয়নি, এটা আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে। মাসের মধ্যে মানে দুই বছর ধরি তাহলেও এরকম বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাওয়া যাবে, উনি কার্যত মানে একদম দাপটের সঙ্গে বলছেন, ওটাও কি একটা অন্যরকম ছিল। আমি আমি এটা বলতে পারবো না ওর সাথে কারোর কথা হয়েছে কিনা তাও আমি বলতে পারবো না, শুধু এইটুকুনি আমি বলতে পারি যে শুভেন্দুর আজকের সভাটা খুব সিগনিফিকেন্ট সভা ছিল এবং তৃণমূলও ওকে প্রায় পাল্টা আর একটা সভা করে আরও নিজেরা লড়াইটা নিজেদের কাছে ডেকে নিয়েছে। ঠিক আছে, তৃণমূলের তাহলে কী করা উচিত ছিল, ব্যাপারটা কি করা হওয়া ছিল এটা তোমার এডিটর বেসম্যান টু সে, কারণ সে তো খানিকটা সময় মানে ইয়ে করে পার্টি করে করার মতো লোক, সেজন্য হি ইজ দ্য বেসম্যান টু স্পিক যে তৃণমূলের কি করা উচিত। আমি এই জন্য বলছি যে আপনি তৃণমূল একটা পাল্টা একটা বিরুদ্ধ রাজনৈতিক দল, সেখানে তৃণমূলের আগে এটাকে অস্বীকার করেছে কি করে, নন্দীগ্রামের আগে যখন শুভেন্দু এর আগে যখন শুভেন্দু করতো তখন অস্বীকার করতে কি করে তৃণমূল, তখন তো তৃণমূল এটা ভাবিনি। কিন্তু নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ছবি নেই, আজকে দাঁড়িয়ে হঠাৎ করে এটা মনে হচ্ছে কেন, আজকে ওই জায়গায় বহুদিন যাবতই মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া সভা হয়, এটা আজকে নতুন নয়, হঠাৎ করে আজকে তৃণমূলের মনে হচ্ছে কেন। না এটা এমনি আমাদের ঘরোয়া বৈঠক ছিল, না 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 ঘরোয়া বৈঠক ছিল। ২১টা আসনে ভারতীয় জনতা পার্টি জিতেছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চলে যাওয়ার পরই পরিষ্কার হবে। এটা তো খুব ক্লিয়ার যে কংগ্রেসের ভাঙন হচ্ছে, দ্যার ইজ নো ডাউট অফ ইট, কংগ্রেস ক্রমশ ভারতবর্ষের রাজনীতিতে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে। শুভেন্দু অধিকারী একটা কথা বলেছে যে এটা রাজনৈতিক মঞ্চ নয়, আমি কোথায় হোঁচট খাচ্ছি, কোথায় স্বচ্ছন্দ আছি, কি মানে রাজনৈতিকভাবে আমার কি অবস্থান সেটা আমি রাজনৈতিক মঞ্চ থেকেই জানাবো। তা এটা কি একটা কৌশল, মানে এই যে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবে দিতে চলেছে এরকম একটা, আমি জানি না এটা তার রাজনৈতিক কৌশল কিনা, সে বিজেপিতে যোগ দেবে কি দেবে না এটা আমি আজও দেখে বুঝতে পারছি না, কিন্তু ও ওর রাজনীতিটা করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।